Assalamu alaikum everyone, welcome to the fourth lecture of critical theories and literary criticism. Already we have completed lecture 1, 2 and 3 and we have also completed group discussion. Ajke amra amader lecture 4 e focus korchi Aristotle's poetics চ্যাপ্টার 13 টু চ্যাপ্টার 16। তাহলে আজকে আমরা চারটা চ্যাপ্টার মূলত কভার করার চেষ্টা করব, 13, 14, 15, 16। শুরুতেই আমরা রিভিশনের মধ্য দিয়ে যাই, যেগুলো অলরেডি আমরা আলোচনা করে এসেছি। আপনাদের আবারও রিভিশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। সো ফার আমরা এই জিনিসগুলো কিন্তু আলোচনা করে ফেলেছি গত ক্লাসে, আমরা বিশেষ করে লেকচার 3-তে আমরা কিন্তু এটা আলোচনা করেছি, এমনকি গত ক্লাসেও আমরা বেশ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বিষয়টা পরিষ্কার। আ পারফেক্ট ট্র্যাজেডি শুড হ্যাভ আ কমপ্লেক্স প্ল্যান। একটা ট্র্যাজেডি, একটা ট্র্যাজিক পোয়েট্রি যদি আমরা একদম পারফেক্টলি কম্পোজ করতে চাই, তাহলে আমাদের একটা কমপ্লেক্স প্ল্যান থাকবে। কমপ্লেক্স প্ল্যানটা মানে কি? অবভিয়াসলি ইউজিং রিভার্সাল অ্যান্ড রিকগনিশন, রিভার্সাল অ্যান্ড রিকগনিশন, যেটা আমরা লেকচার 3-তে ডিটেইলস আলোচনা করেছি। রিভার্সাল অ্যান্ড রিকগনিশন, এই জিনিসটা হচ্ছে আপনাদের ভাইভার জন্য এবং মিডের জন্য খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখেন রিভার্সাল রিকগনিশন। রিভার্সাল অ্যান্ড রিকগনিশন দুটোই থাকতে হবে, যদি না থাকে তাহলে সার্থক ট্র্যাজেডি হবে না। পারফেক্ট ট্র্যাজেডি, যদি আমরা কোনো ট্র্যাজেডিকে বলতে চাই, দাবি করতে চাই, তাহলে তার মধ্যে রিভার্সাল অ্যান্ড রিকগনিশন দুইটাই একত্রে থাকতে হবে। রিভার্সাল অ্যান্ড রিকগনিশন টু ইমিটেট অ্যাকশন, মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন অ্যাকশন ইমিটেট হবে, অনুকরণ হবে এই ট্র্যাজেডিতে। এটা আমরা আমাদের লেকচার 1-এ আলোচনা করেছি, যখন আমরা মাইমেসিস পড়েছি। মাইমেসিস, যেটা আপনাদের ভাইভা এবং মিডের জন্য ইম্পর্টেন্ট, সেই মাইমেসিস। So tragedy is the mimesis of human action, দৈনন্দিন জীবনের যে বিভিন্ন কার্যক্রম সেগুলোর অনুকরণ। তারপর আমরা আলোচনা করেছি a perfect tragedy is that which elicit fear or pity, fear and pity, আমরা বলতে দুটো একসাথে আলোচনা করেছি, fear and pity, fear and pity, এখানে অর না বলে আমরা অ্যান্ড বলে, যেটাকে আমরা ক্যাথারসিস বলেছি, যে গত লেকচার 3-তেও বলেছি, গত ক্লাসে আমরা আলোচনা করেছি ক্যাথারসিস। ক্যাথারসিস এটাও আপনাদের মিড এবং ফাইবার জন্য ইম্পর্টেন্ট। ক্যাথারসিস, ইট উইল এলিসিট ফিয়ার অর পিটি। ক্যাথারসিস, ক্যাথারসিস কি? যখন আমরা একই সাথে করুণা এবং ভয় অনুভব করি এবং আমরা আমাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা অনেক বেশি আবেগপ্রবণ, ইমোশনাল হয়ে যাই, আমাদের চোখ বেয়ে পানি পড়ে, ওই রকম একটা ওভারলি ইমোশনাল, ওভারওয়েলমিং ইমোশনাল মোমেন্টটাকে বলা হয় ক্যাথারসিস। ওই ক্যাথারসিসের মাধ্যমে আমরা আমাদের নায়ক বা নায়িকা বা যে কোনো একটা ক্যারেক্টারের ট্র্যাজিক সিচুয়েশনের প্রতি এমপ্যাথি, সহমর্মিতা ফিল করি। যখনই আমাদের মধ্যে ক্যাথারসিস হয়, এর মানেই হচ্ছে ট্র্যাজেডি ইজ সাকসেসফুল। ফাইনালি ইন দ্য অডিয়েন্স, দর্শকের মনে ক্যাথারসিস সৃষ্টি হবে। তার মানে পারফেক্ট ট্র্যাজেডি এমন একটা কমপ্লেক্স প্ল্যান থাকতে হবে যাতে সে রিভার্সাল এবং রিকগনিশনের মাধ্যমে অ্যাকশন ইমিটেট করে দর্শকের মনে ভীতি এবং করুণা জাগ্রত করতে পারে। ইউজিং রিভার্সাল অ্যান্ড রিকগনিশন টু ইমিটেট অ্যাকশন হুইচ উইল এলিসিট ফিয়ার অর পিটি, ক্যাথারসিস ইন দ্য অডিয়েন্স। এরপরে আমরা আলোচনা করেছি ইফ উই সিম্পলি প্রেজেন্ট দ্য স্পেকটেকল অফ এ ভার্চুয়াস ম্যান সাফারিং অ্যাডভার্সিটি, যদি আমরা শুধুমাত্র খুবই ভালো একজন মানুষ, সাপোজ আপনি একটা ট্র্যাজেডি দেখছেন, ট্র্যাজেডিতে আপনি দেখতে পেলেন যে খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো সজ্জন একজন ব্যক্তি, খুবই ভালো একজন মানুষ, সে কোনো কারণ ছাড়াই
সাফার করছে, তাহলে কিন্তু আপনার মনে শক লাগবে, দ্যাট ইজ মেয়ারলি শকিং। তখন আমাদের মনে হবে এই লোকটা এটা ডিজার্ভ করে না, অত ভালো একজন মানুষ সে সাফার করছে, তার প্রতি কিন্তু আমরা ওই রকম এম্প্যাথি ফিল করব না। অডিয়েন্স ডাজ নট মেক আস, অডিয়েন্স উইল নট এম্পাথাইজ উইথ দ্য হিরো, হিরোর প্রতি সহমর্মিতা ফিল করবে না। কেন ফিল করবে না, তার কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, যখনই আমরা নাটকে কোনো একজন ভালো মানুষের সন্ধান পাই, তখন কিন্তু আমরা মনে করি সে তো অনেক ভালো মানুষ, আমাদের থেকে অন্যরকম, অনেক বেশি ভালো মানুষ, অনেক বেশি অন্যরকম, আমাদের মতো না, নট লাইক আস। তখন কিন্তু তার কষ্টগুলো আমরা ওইভাবে ফিল করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সে তার দুঃখ কষ্টটা ডিজার্ভ করে না, সে কপাল দোষে সিচুয়েশনের কারণে যখন সে কোনো একটা বিপদে পড়ে, তখন কিন্তু আমরা জাস্ট বলি আহারে বেচারা, শকিং, সেই জিনিসটা হচ্ছে শকিং। আমরা কিন্তু এম্পাথাইজ করব না হিরোর প্রতি। কেন? কারণ নাম্বার ওয়ান, ওই ব্যক্তিটা আমাদের মতো না। নাম্বার টু, সে যা ফেস করছে সেটা সে ডিজার্ভ করে না। এই জন্য যদি ভালো কোনো একজন মানুষ কোনো কারণ ছাড়াই সাফার করে, সেটা হচ্ছে শকিং। সেই শকিং, শুধু শক দিয়ে কিন্তু আপনি দর্শকের মনে ক্যাথারসিস জাগ্রত করতে পারবেন না। শুধু শক দিয়ে দর্শকের মনে ক্যাথারসিস আনা যায় না। পিটি আবার যদি শুধু করুণা, যদি নায়ক নায়িকার দুর্দশা দেখে বা কোনো একটা চরিত্র ক্যারেক্টারের দুর্দশা দেখে যদি আমাদের মনে শুধু যদি করুণার সৃষ্টি হয়, শুধু যদি পিটি করুণার সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না, ক্যাথারসিস হবে না। পিটি হচ্ছে অ্যারাউজড বাই আনমেরিটেড মিসফরচুন। কেউ একজন এমন একটা দুর্দশার শিকার, এমন একটা দুর্ভাগ্যের শিকার যেটা সে ডিজার্ভ করে না, তখন কিন্তু আমাদের মনে করুণা জাগবে। আর ফিয়ার, ভয় কখন জাগে? ফিয়ার ইজ অ্যারাউজড বাই দ্য মিসফরচুন অফ এ ম্যান লাইক আওয়ার সেলভস। আমাদের মনে ভয় লাগবে, কখন ভয় জাগে? যে যখন আমরা দেখব আরে নায়ক তো আমার মতোই একজন মানুষ, নায়ক যে ভুল করছে আমিও তো সেই ভুল করি, তার মানে নায়ক সাফার করছে আমিও যে কোনো মুহূর্তে সাফার করতে পারি, তখন কিন্তু আমার মনে একটা ভয় জাগে। শুধু পিটি ক্যাথারসিস হবে না, শুধু ফিয়ার ক্যাথারসিস হবে না, দুটো একসাথে হতে হবে। পিটি অ্যান্ড ফিয়ার একসাথে আসতে হবে, না হলে ক্যাথারসিস হবে না। নিচের যে ব্লু পার্টটা আছে এটা খুব ভালোভাবে আপনারা মার্ক করে রাখেন। A good tragedy, ভালো একটা ট্র্যাজেডি, ইট প্রেজেন্টস আ ক্যারেক্টার, এমনভাবে একটা ক্যারেক্টার একটা চরিত্রকে ট্র্যাজেডি প্রেজেন্ট করবে, হুজ ডাউনফল কামস, যার পতন, যার যে ওই চরিত্রের সর্বনাশ, পতন, কামস বিকজ অফ এ ফ্ল ইন হিম। সে যে দুর্দশায় পতিত হবে, সে যে বিপদে পড়বে, তার যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, সেটার জন্য দায়ী থাকবে সে নিজেই, তারই চরিত্রের একটা দুর্বলতা, আ ফ্ল ইন হিম। আ ক্যারেক্টার ফেসেস ডাউনফল, একটা ক্যারেক্টার সে বিপদে পড়বে, ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে। কেন? বিকজ অফ এ ফ্ল ইন হিম, কারণ তার চরিত্রে একটা ত্রুটি থাকবে, ফ্ল থাকবে, অ্যান এরর অর ফ্রেইলটি, চরিত্রে একটা ত্রুটি থাকবে অথবা দুর্বলতা থাকবে, চারিত্রিক দুর্বলতা এবং ত্রুটি, চারিত্রিক দুর্বলতা এবং ত্রুটি, চরিত্রের দুর্বলতা এবং ত্রুটির কারণে একটা চরিত্র সে তার পতন ঘটবে, সে ভয়ঙ্কর বিপদে পড়বে। Though he is renowned, যে ক্যারেক্টারটা বিপদে পড়বে, যার সর্বনাশ হবে, যে ক্যারেক্টারটার পতন ঘটবে, সেই ক্যারেক্টারটা যে সেই ক্যারেক্টার না, though he is renowned, খুবই বিখ্যাত প্রখ্যাত, সবাই তাকে চেনে, তার খ্যাতি আছে, prosperous, যে উন্নতি করছে, যে উন্নতি করছে, even seeming virtuous, এবং apparently বাহ্যিকভাবে তাকে খুবই পুণ্যবান, ভালো একজন মানুষ মনে হবে। এখন বোল্ড করা অংশগুলো আপনি ভালো করে দেখেন, কাগজ কলম রাখেন,
ট্র্যাজেডি, একটা সাকসেসফুল ট্র্যাজেডি যদি আমরা বলতে চাই, তার সংজ্ঞা আমরা এখানে আরেকভাবে পাচ্ছি। সেটা কেমন? এ ক্যারেক্টার, কি ধরনের ক্যারেক্টার? রেনাউন্ড, প্রখ্যাত, বিখ্যাত, প্রসপারাস, যে উন্নতি করছে, ইভেন সিমিং ভার্চুয়াস, অ্যাপারেন্টলি গুড হিউম্যান বিং। সেই ব্যক্তি, দ্যাট ক্যারেক্টার, হিজ অর হার ডাউনফল কামস, তার পতন, তার সর্বনাশ তার সামনে এসে উপস্থিত হয়। কেন? বিকজ অফ এ ফ্ল ইন হিম অর হার, তার চরিত্রে কোনো একটা ত্রুটি বা দুর্বলতার কারণে নিজের দোষে সে বিপদের সম্মুখীন হয়, নিজের দোষে। এখন সেই দোষটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, বাট তার নিজের চরিত্রের দুর্বলতার কারণে, তার অ্যাকশনের কোনো ত্রুটির কারণে। এখন এই ব্লু প্যারাগ্রাফটা, আমি যে ব্লু মার্ক করে রেখেছি, এই মার্ক করা প্যারাগ্রাফটাকে একটু মনোযোগ দেন। আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের স্টার্টিং পয়েন্ট। আ গুড ট্র্যাজেডি প্রেজেন্টস আ ক্যারেক্টার হুজ ডাউনফল কামস, কেন তার ডাউনফল বা পতন, সর্বনাশ তার সামনে উপস্থিত হয়? বিকজ অফ এ ফ্ল ইন হিম, কারণ তার চরিত্রে একটা ত্রুটি আছে। ফ্ল, অ্যান এরর অর ফ্রেইলটি, চরিত্রের ত্রুটি অথবা দুর্বলতা, ফ্রেইলটি মানে দুর্বলতা, উইকনেস। দো হি ইজ রেনাউন্ড, যদিও সেই ক্যারেক্টারটা বিখ্যাত, প্রসপারাস, উন্নতি করছে, প্রসপারাস বলতে এখানে ধনী বোঝাচ্ছে, অপুলেন্ট, ইভেন সিমিং ভার্চুয়াস, এবং তাকে আপাত দৃষ্টিতে দেখে খুবই পুণ্যবান, ভালো, সদ্গুণ সম্পন্ন, মানে ভালো কাজ করে এমন একজন মানুষ। দেয়ার ইজ এ চিঙ্ক ইন হিজ আর্মার, চিঙ্ক ইন হিজ আর্মার, এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে তার চরিত্রে একটা দুর্বলতা থাকবে। ইন হিজ ক্যারেক্টারিস্টিক্স, ইন হিজ ক্যারেক্টার, দেয়ার উইল বি সার্টেন উইকনেস দ্যাট উইল ইনএভিটেবলি বি ফাউন্ড, একসময় সেই দুর্বলতাটা উন্মোচিত হবে, প্রকাশ হবে, অ্যান্ড উইল বি দ্য সোর্স অফ হিজ ডিমান্ডস, এবং সেই দুর্বলতার কারণেই এই চরিত্র দুর্দশায় পতিত হবে, চরিত্রের পতন ঘটবে, চরিত্রের ক্যাটাস্ট্রফি, চরিত্রের পতন ঘটবে। এই হচ্ছে একটা পারফেক্ট ট্র্যাজেডির একটা অন্যতম মূল, এবং এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসেই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা এই জিনিসটাকে বলেছি, অন্যভাবে বলেছি, অন্যভাবে বলেছি। আজকে আমরা একটা সাকসেসফুল ট্র্যাজেডি হতে হলে কি প্রয়োজন সেটাকে আমরা একটু অন্যভাবে বললাম। এখন আপনারা দেখেন এই ব্লু প্যারাগ্রাফ, ব্লু মার্ক করা প্যারাগ্রাফটাতে, এখানে আপনাদের কোনো কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফিয়ার অ্যান্ড পিটি, ফিয়ার অ্যান্ড পিটি, এই নিয়ে আমরা কি বলেছিলাম? ভয় এবং করুণা। আমি রিকোয়েস্ট করব ইরফান হাসান, ইরফান, হ্যাঁ আপনি একটু প্রথম থেকে পড়েন তো। ফিয়ার অ্যান্ড পিটি, ফিয়ার অ্যান্ড পিটি, নাম্বার ওয়ান, truly can only be elicited through this tragic flaw in the hero. Number 2, which in turn is motivated by the unity or spine of the entire piece. Number 3, some poets use spectatic to motivate fear and pity, but this is ultimately does not resonate for long, since spectacle produces a different type of pleasure than the one request for tragedy. Thank you. আমরা এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি।
ফিয়ার এন্ড পিটি কখন এলিসিটেড হয়? এলিসিট হওয়া মানে হচ্ছে জাগ্রত হওয়া, দর্শকের মনে জাগ্রত হওয়া, জেগে ওঠা। দর্শকের মনে কখন সত্যিকার অর্থে ফিয়ার এন্ড পিটি জাগ্রত হয়? যখন তারই পছন্দের একটা চরিত্রের মধ্যে একটা গুরুতর ত্রুটি, দুর্বলতা ধরা পড়ে। হিরো তার ক্যারেক্টারে ট্র্যাজিক ফ্ল ধরা পড়ে। হুইচ ইন টার্ন ইজ মোটিভেটেড বাই দ্য ইউনিটি অফ দ্য এন্টায়ার পিস। ওই যে আমরা বলেছিলাম ইউনিটি প্লটের একটা বেসিক এলিমেন্টস ইউনিটি, সেই ইউনিটি হচ্ছে কি সেন্ট্রাল থিম। এই সেন্ট্রাল থিম, মূল যে থিম, সেই থিমটা নির্দেশ করবে যে আমাদের হিরো তার চরিত্রের দুর্বলতা কি হবে। তার চরিত্রের দুর্বলতার উপর ভিত্তি করেই তো পুরো ট্র্যাজেডির থিম। আমাদের হিরো তার ক্যারেক্টারে একটা সেন্ট্রাল ফ্ল আছে, একটা উইকনেস আছে, সেই উইকনেসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের নাটকের থিম। কোনো কোনো কবি, সাম পোয়েটস, ইউজ অনলি স্পেকটেকল টু মোটিভেট ফিয়ার এন্ড পিটি। শুধু যদি স্পেকটেকল দিয়ে, শুধু যদি দৃশ্য চিত্রায়ন, শুধু যদি স্পেকটেকল দৃশ্য দিয়ে যদি ফিয়ার এন্ড পিটি জাগ্রত করার চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু এটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না এবং সেটা ক্যাথারসিস আনবে না। ইট উইল ফেইল টু ব্রিং ক্যাথারসিস ইন দ্য মাইন্ড অফ অডিয়েন্স। সত্যিকারের ক্যাথারসিস সৃষ্টি হবে না, তার মানে ট্র্যাজেডি ব্যর্থ হবে। শুধু স্পেকটেকলের ওপর নির্ভর করলে হবে না। স্পেকটেকল প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ প্লেজার, অন্যরকম, ওটা ট্র্যাজেডি না। শুধু স্পেকটেকলে নির্ভর করলে সেটা ট্র্যাজেডি হবে না। ইট ক্যান প্রডিউস ট্রু পারজেশন অর ক্যাথারসিস রাদার দ্যান ফলস ক্যাথারসিস। যদি সত্যিকারে আমরা ক্যাথারসিস, সত্যিকারের ফিয়ার এন্ড পিটি জাগ্রত করতে পারি, যদি আমরা দুইটা একই সাথে প্রপারলি এলিসিট জাগ্রত করতে পারি, তখনই সত্যিকারের ক্যাথারসিস সৃষ্টি হবে। কিন্তু শুধু স্পেকটেকল দিয়ে যদি আমরা ফিয়ার অর পিটি জাগ্রত করি, তখন সেটা হবে ফলস ক্যাথারসিস। ওটা মানুষের, দর্শকের হৃদয়ে বেশিক্ষণ স্থায়ী হবে না। ফলস ক্যাথারসিস মানে একটা ব্যর্থ ট্র্যাজেডি। একটা সার্থক ট্র্যাজেডির জন্য প্রয়োজন ট্রু পারজেশন, ট্রু ক্যাথারসিস। ট্রু ক্যাথারসিস কখন হবে? যখন ফিয়ার এন্ড পিটি একই সাথে জাগ্রত হবে। ফিয়ার এন্ড পিটি কখন একই সাথে জাগ্রত হবে? যখন আমরা আমাদের হিরো, যিনি নায়ক, তার চরিত্রের মধ্যে যখন আমরা এমন কিছু দুর্বলতা দেখতে পাবো যেটা আমাদের মধ্যেও আছে। হিরো যে দুর্বলতার কারণে সর্বনাশের সম্মুখীন হচ্ছে, সেই দুর্বলতা আমার মধ্যেও আছে। যে কারণে মূল চরিত্রের পতন ঘটছে, ক্যাটাস্ট্রফি হচ্ছে, সেই চরম দুর্দশায় পতিত হচ্ছে, সেই দুর্বলতা আমার মধ্যেও আছে, তখন কিন্তু আমার মধ্যে ভয় সৃষ্টি হবে। শুধু পিটি দিয়ে ক্যাথারসিস হয় না, পিটির সাথে ফিয়ার লাগবে। আবার শুধু ফিয়ার শব্দ দিয়ে ক্যাথারসিস হয় না, তার সাথে পিটিও লাগবে। পিটি অ্যান্ড ফিয়ার দুটো একসাথে কাজ না করলে সেটা ক্যাথারসিস হবে না। আর যদি ক্যাথারসিস না হয়, তবে সেটা সাকসেসফুল ট্র্যাজেডি হবে না। আলটিমেটলি লাস্টে দেখেন পয়েন্টে, অল দ্য এলিমেন্টস, যত এলিমেন্টের কথা আমরা বলছি, অল আর লিডিং টুয়ার্ডস ক্যাথারসিস। আমরা প্রাইমারি এলিমেন্ট বলেছি না প্লটে, প্রাইমারি এলিমেন্টস, অ্যাডভান্স এলিমেন্টস, সমস্ত এলিমেন্টসের চূড়ান্ত লক্ষ্য ক্যাথারসিস। ক্যাথারসিস হচ্ছে আলটিমেট টার্গেট। ক্যাথারসিস আছে তো এটা সাকসেসফুল ট্র্যাজেডি, ক্যাথারসিস নাই তো এটা ব্যর্থ ট্র্যাজেডি। আলটিমেট অ্যান্সার, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্যাথারসিস। আলটিমেটলি সেই প্রশ্নটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, এটাকে সাকসেসফুল ট্র্যাজেডি কি না, ক্যাথারসিস হচ্ছে দর্শকের মনে, কি ক্যাথারসিস হচ্ছে। যদি হয় তাহলে সেটা সার্থক ট্র্যাজেডি, যদি না হয় ব্যর্থ ট্র্যাজেডি। অ্যান্ড ইট ইজ দ্য ইফেক্টিভনেস অফ ক্যাথারসিস দ্যাট ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অফ দ্য পার্টিকুলার ড্রামাটিক ওয়ার্ড। একটা ড্রামা, একটা ট্র্যাজিক পোয়েট্রি, একটা ট্র্যাজিক পোয়েট্রি যত চমৎকার ক্যাথারসিস সৃষ্টি করতে পারবে সেটা তত সার্থক। দ্য সাকসেস অফ ট্র্যাজিক পোয়েট্রি ডিপেন্ডস অন দ্য ম্যাগনিচিউড অফ
ক্যাথারসিস, এটা কি পরিমাণে ক্যাথারসিস সৃষ্টি করতে পারছে, যে ট্র্যাজেডি যত গভীর ক্যাথারসিস সৃষ্টি করতে পারে সেটা তত সার্থক। ক্যাথারসিস মে সিম লাইক এ ভেগ ইমোশনাল কনস্ট্রাক্ট, প্রথমে ক্যাথারসিস খুবই মানে অস্পষ্ট একটা ধারণা মনে হতে পারে, বাট ইট ইজ দ্য প্রোডাক্ট অফ এ ভেরি ডেলিবারেট লক চয়েস। কিন্তু ক্যাথারসিস এটা কিন্তু কাকতালীয় না, ক্যাথারসিস দিস ইজ নট আনইনটেনশনাল, ঝড়ে বক মরল সেরকম না, ঝড়ে বক মরে সেটা না। একজন কবি সে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে ক্যাথারসিস নিয়ে আসবে দর্শকের মনে, ইট ইজ নট আনইনটেনশনাল, ইট ইজ নট ইনঅ্যাডভার্টেন্ট, এটা অনিচ্ছাকৃত না, বরং কবি পোয়েট অনেক প্ল্যান করে, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই ক্যাথারসিসের সৃষ্টি করেছেন। কবি খুব ভালো করেই জানেন যে এইভাবে কাহিনীটাকে সামনে নিলে দর্শকের মনে প্রপারলি ক্যাথারসিসের জন্ম হবে এবং সেই ক্যাথারসিসটা স্থায়ী হবে, একটা ট্রু লাস্টিং ক্যাথারসিস, ক্যাথারসিস হলেই সেটা সাকসেসফুল ট্র্যাজেডি। এখন এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারলেন, অলরেডি কিন্তু আমরা দুইটা স্লাইড গত লেকচারগুলোতে আলোচনা করেছি, তাহলে প্রথমেই আমরা রিভিশন সাইডের রিভিশন লিখেছি, এটা কিন্তু অলরেডি রিভাইজড, আমরা আবার রিভাইজ করলাম আপনাদের জন্য। তাহলে এটা কি দাঁড়ালো, এটাই দাঁড়ালো যে ট্রু ক্যাথারসিস মিন্স সাকসেসফুল ট্র্যাজেডি, ফলস ক্যাথারসিস a failed tragedy. এখন আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই, জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন, জান্নাতুল ফেরদৌস আপনি এই স্লাইডটার প্রথম থেকে পড়তে থাকেন, দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট মেক ফর গুড ট্র্যাজেডি। Okay, sir. The circumstances that makes for a good tragedy. A tragedy must involve indicators between people incidents between people who are dear to one another. For example, a son killing a mother. A brother killing a brother, it is said. The act can be done consciously and with knowledge of the people involved. Media slays her children. Okay. Ignorantly and the tie of family or friendship discovered afterward. The act is not done because the hero can't go through with it. The act is about to be done, but then the discovery reveals the true identities of the characters and the death of stopped before it does irreparable harm. কোন circumstances, কোন পরিস্থিতিতে আমরা একটা গুড ট্র্যাজেডি তৈরি করতে পারি? A tragic poetry must involve incidents. একটা ট্র্যাজেডিতে এমন কিছু ঘটনা থাকবে যেগুলো বিটুইন পিপল হু আর ডিয়ার টু ওয়ান অ্যানাদার, একদম কাছের মানুষের মধ্যে কিছু ঘটনা দুর্ঘটনা ঘটবে, ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে একদম পরিবারের কাছের মানুষদের মধ্যে। ট্র্যাজেডি বলতে আমরা কি বুঝি, হয়তো মার্ডার হবে, মার্ডারই তো বুঝি। এই যে মার্ডার ইনসিডেন্টস, সেটার ঘটনাটা ঘটবে হচ্ছে বিটুইন পিপল হু আর ডিয়ার টু ওয়ান অ্যানাদার, মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। যে মার্ডারগুলো আমরা ট্র্যাজেডিতে এক্সপ্লোর করব, সেই মার্ডারগুলো মূলত ফ্যামিলির এক মেম্বার আরেক মেম্বারের সাথে করবে। ফর এক্সাম্পল, আ সন কিলিং এ মাদার, ছেলে মাকে হত্যা করবে, জেনেও করতে পারে না জেনেও করতে পারে, কিন্তু পরিবারের কাছের মেম্বারদের মধ্যে। ব্রাদার কিলিং এ ব্রাদার, ভাই ভাইকে মারতে পারে, ভাই ভাইকে হত্যা করছে, তখন কিন্তু আমাদের দর্শকের মনে কিন্তু
আঘাত লাগবে যে ভাই ভাইকে হত্যা করছে ভাই তার। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। তাহলে কি আমরা এটা ধরবো ট্র্যাজেডি কি শুধু মানে একটা ট্র্যাজেডি গুড ট্র্যাজেডি যখন হয় তখন কি আমরা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি ট্র্যাজেডি কিন্তু মানে আপনার ডিয়ারেস্ট পারসন যখন মারে ওটা কি ট্র্যাজেডি হয় নাকি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক ট্র্যাজেডি দেখেছি যেটা কিন্তু ডিয়ারেস্ট পারসনরা কিন্তু পারসনকে মারে না অনেক ক্ষেত্রে এনিমিজ এনিমিজ কেও মারে সেক্ষেত্রে ওটাও কিন্তু ট্র্যাজেডি হয়। সেটা সেটা লাস্টিং নাও হতে পারে সেটা কিন্তু আমরা দর্শকরা অতটা আঘাত পাবো না কিন্তু যখন আমরা দেখবো যে ফ্যামিলি মেম্বারকে মারছে তখন কিন্তু দর্শকরা অনেক বেশি আঘাত পাবে। এটা হচ্ছে এটা আমরা আরেকটা জায়গা আমরা এক্সপ্লোর করছি যে দেখেন ফ্যামিলি মেম্বারদের মধ্যে দুর্ঘটনা ঘটছে সান কিলিং মাদার ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে। এখন এই যে ঘটনাটা এটা কিন্তু দর্শকের মনে অনেক শক নিয়ে আসে এবং শক নিয়ে আসে কিন্তু এটা কি অ্যাকচুয়ালি দীর্ঘস্থায়ী হবে কিনা এখানে আমরা চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি। দ্য অ্যাক্ট ক্যান বি ডান নাম্বার এ কনশাসলি জেনে শুনে পরিবারের এক সদস্য আরেক সদস্যকে মেরে ফেলতে পারে কনশাসলি অ্যান্ড উইথ নলেজ অব দ্য পিপল ইনভলভ। যেমন মিডিয়া একটা ট্র্যাজেডি আছে মিডিয়া ট্র্যাজেডিতে মিডিয়া নিজের হাতে তার সন্তানদেরকে হত্যা করে একটা ট্র্যাজেডি মিডিয়া একটা ক্যারেক্টার মিডিয়া কিলস হার ওন চিলড্রেন নিজের হাতে তার সন্তানদেরকে হত্যা করে নাটকের শেষে এবং সেটা দর্শকের মনে প্রচন্ড আঘাত দেয় যে মা কোন সিচুয়েশনে তার সমস্ত তার সন্তানদেরকে সকল সন্তানকে হত্যা করে এটা কিন্তু দর্শকের মনে চরমভাবে আঘাত হানে। দ্য অডিয়েন্স is shocked প্রবল ভাবে তারা আঘাতপ্রাপ্ত হয় তখন তারা চিন্তা করে যে আসলে কি এরকম হওয়া সম্ভব একজন মা সে যতই প্রতিকূল পরিস্থিতিতে পড়ুক কোন পরিস্থিতিতে মা তার সন্তানদেরকে হত্যা করতে পারে জেনে শুনে তাও তারপর বি ইগনোরেন্টলি না জেনে হত্যাটা হবে না জেনে the tie of the family or friendship discovered afterwards ebong tara je porosporer ghonishto eta poroborti te amra jante pari for example Oedipus jeta amra goto class e ebong tar ager class e amra study korchi je Oedipus na jene tar baba ke hotta kore unintentional hotta korar shomoy Oedipus er idea chilo na je take hotta korche she jake hotta korche she tar jonmodata pita সে যাকে বিয়ে করছে সে তার জন্মদাত্রী মা এগুলো কিন্তু আননোয়িংলি ইগনোরেন্টলি না জেনে করছে এবং পরবর্তীতে আমাদের রিভার্সাল রিকগনিশন এর মাধ্যমে কিন্তু আমরা এই টেরিবল সিচুয়েশনটা কিন্তু আমাদের অবগত হই আমরা। আরেকটা হচ্ছে সি দ্য অ্যাক্ট ইজ নট ডান এই সিরিয়াস ঘটনাটা ঘটতে গিয়েও ঘটে না মানে এরকম একটা সিচুয়েশন আসে যে হয়তো ভাই ভাইকে হত্যা করবে বাস ছেলে মাকে প্রায় হত্যা করতে যাবে কিন্তু শেষে পর্যন্ত হিরো ক্যানট গো থ্রু উইথ ইট হিরো এই কাজটা করতে ব্যর্থ হয় করে না নিজেকে সামলায় সাসপেন্স তৈরি হয় দর্শকের মনে সাসপেন্স তৈরি হয় দর্শক দেখে মেরে ফেলবে ভাইকে মেরে ফেলবে না শেষ পর্যন্ত মানলো না ছেলে কি মাকে মেরে ফেলবে না সাসপেন্স তৈরি হলো শেষে গিয়ে হিরো ক্যানট গো থ্রু উইথ ইট। আরেকটা আছে দ্য অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান মানে প্রায় হবে সেই জঘন্য কাজটা প্রায় হবে যেমন ভাই ভাইকে হত্যা করবে ছেলে মাকে হত্যা করবে বা মা সন্তানদের হত্যা করবে সেটা প্রায় হবে অ্যাবাউট টু বি ডান বাট দেন দ্য ডিসকভারি রিভিলস দ্য ট্রু আইডেন্টিটিস অফ দ্য ক্যারেক্টার ঠিক সেই মুহূর্তে হিরো অথবা ক্যারেক্টারটা যে হত্যা করতে যাবে তখন সে জানতে পারে যে সে যাকে হত্যা করতে চাচ্ছে সে হচ্ছে তার আপন মানুষ দ্য ডিড ইজ স্টপড বিফোর ইট ডাজ ইররিপারেবল হার্ম ভয়ঙ্কর কোনো ক্ষতি হওয়ার আগেই জেনে যাবে। তাহলে এ আর সি এর সাথে একটা কানেকশন আছে কনশাসলি একটা হচ্ছে কনশাসলি হত্যাটা হয়ে গেল মার্ডার হয়ে গেল সেটা একটা ট্র্যাজেডি আর কনশাসলি হতে হতে গিয়েও হলো না
সেটা হচ্ছে অ্যাক্ট ইজ নট ডান, বি হচ্ছে ইগনোরেন্টলি না জেনে দুর্ঘটনা ঘটেই গেল, আর শেষেরটা হচ্ছে ডি না জেনে ঘটতে ঘটতে শেষ পর্যন্ত হলো না। তাহলে প্রথম দুইটাতে দেখছি যে দুর্ঘটনা ঘটে যায়, একটা জেনে ঘটে আর একটা না জেনে ঘটে, আর পরের দুটা হচ্ছে জেনে শেষ পর্যন্ত ঘটে না এবং না জেনে শেষ পর্যন্ত ঘটে না। প্রথম দুইটাতে তো একদম শক দিয়েই দেয় দর্শকের মনে, আর পরের দুটোতে কিন্তু দর্শকের মনে সাসপেন্স তৈরি হয়। এ আর বি এই দুটোতে দর্শকের মনে শক আসে এবং এই শকের সবগুলো কিন্তু পারফেক্ট ক্যাথারসিস হবে না, সত্যিকারের ক্যাথারসিস নাও হতে পারে, শুধু শক দিয়ে কিন্তু ক্যাথারসিস হয় না। আর পরের দুটো হচ্ছে দর্শকের মনে সাসপেন্স তৈরি হয়। সাসপেন্স যদি তৈরি হয় তাহলে কিন্তু এটা লাস্ট আলটিমেটলি ক্যাথার, এটা কিন্তু ট্র্যাজেডি হলো না, ক্যাথারসিসও কিন্তু হবে না। আবার হতেও পারে, হতেও পারে, যদি এটা পুরোপুরি নির্ভর করছে যিনি লেখক যিনি কবি তার উপরে, উনি যদি পারফেক্টলি সাসপেন্সটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু দর্শকের চোখে পানি আসবে। অ্যারিস্টটল বলছেন, যে নিচে লেখা আছে দেখেন, অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট কেস সি ইজ দ্য লিস্ট ড্রামাটিক, কেস সিতে ট্র্যাজেডিটাকে পরিণত করা খুবই কঠিন, প্রায় অসম্ভব, দো ইট ওয়ার্কস ইন অ্যান্টিগোনে, অ্যান্টিগোনেতে এটা সম্ভব হয়, অ্যান্টিগোনে আরেকটা ট্র্যাজেডি যেটাতে অ্যাক্ট ইজ নট ডান এটা দিয়েও সম্ভব, অ্যান্ড ডি ইজ লাইকলি দ্য মোস্ট ইফেক্টিভ, এবং ডি দিয়ে কিন্তু কবি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই ডি, দ্য অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান, এবং চূড়ান্ত ক্ষতি হওয়ার আগেই সেই পরিস্থিতিটাকে সামনে নেয়, এটা কিন্তু ডি দিয়ে করা সম্ভব। তাহলে এ আর বি এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি শুধু শকের পরিমাণটা বেশি, এ শক ভেরি শকিং, বি শকিং, এবং এই দুটোতে কিন্তু ক্যাথারসিস সৃষ্টি করা যথেষ্ট জটিল, সি দিয়ে ক্যাথারসিস আনা সহজ না, একটা মাত্র ট্র্যাজেডি অ্যারিস্টটল বলছেন অ্যান্টিগোনে, অ্যান্টিগোনেতে এসেছে, আর আলটিমেটলি ডি দ্য অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান, প্রায় ঘটনা প্রায় ক্ষতি হয়ে যাবে, প্রায় সর্বনাশ হয়ে যাবে, লাস্ট মোমেন্টে সেই ক্ষতির থেকে ক্যারেক্টারটা বেঁচে যাবে, এবং এটা দিয়ে এই সাসপেন্স, এই সাসপেন্সটা কিন্তু মোস্ট ইফেক্টিভলি ট্র্যাজেডি ক্রিয়েশনে সম্ভব। এই হচ্ছে চারটা পরিস্থিতি, আবারও বলছি, এ জেনে শুনে পরিবারের সদস্যদের মধ্যে খুনখারাবি হবে, ভয়ঙ্কর ঘটনা ঘটবে, বি না জেনে পরিবারের সদস্যদের মধ্যে খুনখারাবি হবে, সি জেনে শুনে হতে গিয়েও শেষ পর্যন্ত হবে না, ডি না জেনে শুনে হতে গিয়েও শেষ মুহূর্তে হবে না। তাহলে চারটা পরিস্থিতি, এবার আমরা আসি ক্যারেক্টার ডিজাইন। একটা ট্র্যাজেডিতে যখন আমরা ক্যারেক্টার ডিজাইন করব, যে সেই ক্যারেক্টার দিয়ে কিন্তু আমরা ট্র্যাজিক হিরো বানাতে পারবো না। তাহলে একটা ট্র্যাজিক হিরো যদি আমরা বানাতে চাই তাহলে তার কি কি গুণাবলী থাকা জরুরি, আমি রিকোয়েস্ট করব নূর, নূর ইসলাম আপনি একটু স্লাইডটা পড়েন তো স্যার। ইন ক্যারেক্টার ডিজাইনিং, ইন ক্যারেক্টার ডিজাইনিং এ পোয়েট শুড এইম ফর ফোর থিংস, দ্য হিরো মাস্ট বি গুড এন্ড ডাজ মেইন ফেস মোর পারপাস ইন হিজ স্পিচ এন্ড হ্যাভ প্রপারটি প্রপারটি রেসপন্সিবিলিটি অর একজন কবি যখন ট্র্যাজিক হিরো ডিজাইন করছেন, যে একটা হিরো সে ট্র্যাজেডির মধ্য দিয়ে যাবে এবং এই হিরোর মাধ্যমে দর্শকরা, দর্শকদের মনে ভীতি এবং করুণা একসাথে জাগ্রত হবে, তাদের চোখে পানি চলে আসবে, এখন কোনভাবে হিরোটাকে ডিজাইন করলে তার দুঃখ দুর্দশা দেখে দর্শকের চোখে পানি চলে আসবে, কিভাবে সেই হিরো তৈরি করা সম্ভব। প্রথমে হিরো মাস্ট বি গুড, ভালো মানুষ হবে, হিরো ভালো মানুষ হবে,
হিরো মাস্ট বি এ গুড পার্সন, আ মোরাল পার্সন, তার কথাবার্তায় সবসময় নীতি নৈতিকতা, মোরালিটি, তার সমস্ত কথায় বার্তায় আচার আচরণে সবসময় মোরালিটি নৈতিকতার জয়গান আমরা শুনতে পাবো। হিরো ইজ অলওয়েজ মোরাল, আ গুড পার্সন, নাম্বার ওয়ান। নাম্বার টু, হিরো মাস্ট হ্যাভ রেসপেক্টেবিলিটি, প্রোপ্রাইটি, হিরোর একটা সম্মান, ডিগনিটি থাকবে সমাজে, তার একটা হাই ডিগনিটি থাকবে, রেসপেক্টফুল পার্সন, এবং তার মধ্যে ম্যানলি ভ্যালর থাকবে, ম্যানলিনেস, একটা ম্যানলি ব্যাপার থাকবে, একটা বীর। ভ্যালর মানে কি? ভ্যালরাস, বীরত্বপূর্ণ, ভ্যালর, বীর। হিরো একজন বীর যোদ্ধা হবে, একজন বীর সৈনিক হবে, ডিগনিফাইড, রেসপেক্টেবল, গ্রেট পার্সোনালিটি, কারেজিয়াস, ম্যানলি পার্সন। তাহলে হিরো প্রথমটা কি বললাম, ভালো মানুষ হবে, নীতিমান হবে, নাম্বার টু খুবই সম্মানীয়, রেসপেক্টেবল, ম্যানলি, কারেজিয়াস। তিন নম্বর পয়েন্টে দেখেন, খুবই ইম্পর্টেন্ট, ট্রু টু লাইফ, ট্রু টু লাইফ, ট্রু মানে কি সত্য, টু লাইফ জীবন, মানে এমন একটা ক্যারেক্টার যাদেরকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, এমন একটা ক্যারেক্টার কবি তুলে ধরলেন যাকে আমরা সচরাচর আমাদের মধ্যে দেখতে পাই না, তাহলে কিন্তু আমরা তার প্রতি ফিলিংস আসবে না, ফিল করতে পারবো না। ট্র্যাজিক হিরো হচ্ছে এমন একজন মানুষ যে আমাদের দৈনন্দিন জীবনে সমাজে তার মতো মানুষকে আমরা দেখতে পাই, তার সাথে আমাদের দেখা হয়, এই ক্যারেক্টারের মতো, ট্র্যাজিক হিরোর মতো ক্যারেক্টারের সাথে আমাদের সমাজের সাক্ষাৎ হয়, তাদের সাথে আমরা গল্প করি, ওঠা বসা করি, এমন একটা চরিত্র যে আমাদের জীবন থেকে নেয়া, আমাদের জীবন থেকে নেয়া। বি ট্রু টু লাইফ। And finally, number four, be consistent. Character ta jemon, tar je tendency, tar characteristics jemon, seta continue korbe. Consistent. Consistent mane ki? She jemon, natoker shurute amader nayok jemon, natoker shesh muhurteo amader nayok temon. To she consistent, oi bhabei thakbe. She poribortito hobe na. Tar moddhe poriborton ashbe na. Tahole একজন ট্র্যাজিক হিরোর কি কি গুণাবলী থাকতে হবে? হিরো মাস্ট বি গুড, মাস্ট ম্যানিফেস্ট মোরাল পারপাস, ম্যানিফেস্ট মানে কি এক্সপ্রেস করা, হিরো তার কাজে কর্মে নীতি নৈতিকতা, ভালো কাজ, ভালো গুণ, ভার্চুকে সে এক্সপ্রেস করবে। আমাদের ট্র্যাজিক হিরো মাস্ট বি রেসপেক্টেবল, ম্যানলি, ভ্যালারাস, কারেজিয়াস, সাহসী হবে, সম্মানীয় হবে, রেসপেক্টেবল পার্সন। নাম্বার থ্রি, টেকেন ফ্রম লাইফ, আমাদের জীবন থেকে নেয় একজন একটা চরিত্র, ট্রু টু লাইফ, বাস্তবসম্মত, ট্রু টু লাইফ মানে হচ্ছে বাস্তবসম্মত চরিত্র হবে। অ্যান্ড ফাইনালি কনসিস্টেন্ট, আমাদের চরিত্রটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম, তার মধ্যে আমরা হঠাৎ কোনো পরিবর্তন দেখব না, হঠাৎ করে চরিত্র বদলে যায় না, মূলত চরিত্র এত সহজে বদলায় না, ধীরে ধীরে বদলায়, সেই চেঞ্জটা হচ্ছে কনসিস্টেন্ট। আমাদের ট্র্যাজিক হিরো সেও হচ্ছে কনসিস্টেন্ট ক্যারেক্টার, নাটকের শুরুতে সে যেমন বিহেভ করে একদম শেষে গিয়েও সে সেরকম বিহেভই করে। এখন কনসেপ্ট অফ ট্রু টু লাইফ, এটার মানে কি? নূর কন্টিনিউ করেন তো। দ্য কনসেপ্ট অফ ট্রু টু লাইফ, এ ওয়েল ড্রোন ক্যারেক্টার অ্যাক্টস আউট অফ প্রবাবিলিটি অ্যান্ড নেসেসিটি, নট বিকজ অফ সাম arbitrary traits bestowed upon him by the author, universality. Moreover, the unraveling of the plot comes from the actions of the plot itself, the inner logic of the chain of events, rather than the character himself. In that, a well-drawn character is simply in service of the plot. Thank you. True to life মানে হচ্ছে বাস্তবসম্মত, আমাদের ক্যারেক্টার গুলো হবে হচ্ছে জীবন থেকে নেয়া। আমাদের ট্র্যাজিক হিরো সে কেমন আচরণ করবে? A well-drawn tragic hero acts out of probability and necessity, যেটা আমরা গত দুই ক্লাসে আলোচনা করেছি। Probability মানে কি? বেশিরভাগ মানুষ যেমন রিয়্যাক্ট করে কোন একটা সিচুয়েশনে, বেশিরভাগ মানুষ যেমন রিয়্যাক্ট করে, সাধারণত বেশিরভাগ মানুষ যেভাবে
রিয়্যাক্ট করে, সেটি হচ্ছে প্রবাবিলিটি। আর নেসেসিটি হচ্ছে পরিস্থিতির চাপে পড়লে মানুষ যেমন আচরণ করে। আমাদের হিরো সে পরিস্থিতির চাপে পড়লে আর দশজন মানুষ যেভাবে রিয়্যাক্ট করে সেভাবে আচরণ করবে, সেটাই নেসেসিটি। এখন কবি মানে হঠাৎ করে জোর করে যদি কিছু গুণ চাপিয়ে দেয় যে অন্য দশজন মানুষের থেকে সে একেবারেই আলাদা, সাধারণত আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে আমরা যে যেরকম মানুষ, যে ধরনের ক্যারেক্টার আমরা এক্সপ্লোর করি, এক্সপিরিয়েন্স করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব মানুষের সাথে ওঠা বসা করি সেরকম না, টোটালি অন্যরকম একটা ক্যারেক্টার, তাহলে কিন্তু আমরা তাকে ট্র্যাজিক হিরো বানাতে পারবো না এবং তার দুঃখ দুর্দশা দেখে কিন্তু দর্শকের চোখে পানি আসবে না। ট্র্যাজিক হিরো হতে হবে ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে আমাদের সমাজে এরকম ক্যারেক্টার অহরহই আছে। আনরাভেলিং অফ দ্য প্লট কামস ফ্রম অ্যাকশন, যেটা আমরা বলেছি ক্যারেক্টারের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশন, সেটা আমরা লেকচার টুতে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলেছি। প্লটের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে অ্যাকশন, চেইন অফ ইভেন্টস। তার মানে কি, আমরা যদি আমাদের বাস্তবতাকে যদি আমরা অ্যাকশন ধরি, যে বাস্তবতা হচ্ছে মূল খেলোয়াড়, আমরা সবাই হচ্ছে তার হাতের পুতুল, বাস্তবতা যেভাবে চলছে চলে আমরা শুধু সেই বাস্তবতা অনুযায়ী কিন্তু আচরণ করি, তার মানে ট্র্যাজিক হিরো সে কিন্তু মূল আকর্ষণ না, মূল পয়েন্ট না। মূল পয়েন্ট কি তাহলে? অ্যাকশন। A well-drawn character is simply in service of the plot. প্লটের কাহিনী অনুযায়ী আমাদের ট্র্যাজিক হিরো সে আচরণ করবে। কাহিনী যেমন মানে অ্যাকশন যেমন, অ্যাকশন ওয়াইজ আমাদের ট্র্যাজিক হিরো সে বিহেভ করবে। তার মানে আমাদের ট্র্যাজিক হিরো হবে হচ্ছে রক্ত মাংসে একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো মানুষ, নীতিবান, নৈতিকতা আছে তার মধ্যে, খুবই সম্মানিত ব্যক্তি, তার মধ্যে একটা পার্সোনালিটি আছে একদম বাস্তবসম্মত, এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম আচরণ করবে। এই হচ্ছে আমাদের ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। মানে আমাদের ট্র্যাজেডি যে যে হিরোর দুঃখ কষ্ট দেখে দর্শক কান্নাকাটি করবে, কষ্ট পাবে, সেই হিরোটা হতে হবে বাস্তবসম্মত। সে একজন ভালো মানুষ হবে, দ্যাট পার্সন হ্যাজ উইল হ্যাভ পার্সোনালিটি, রেসপেক্টেবিলিটি, খুবই মরাল পার্সন হবে, নীতিবান, বাস্তবসম্মত, এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্ট বিহেভিয়ার করবে, একদম একই রকম আচরণ করবে। ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, এবার একটু আমরা অন্য পয়েন্ট থেকে আলোচনা করি। খাদিজা আক্তার দেখতে পাচ্ছেন? Yes sir. একটু পড়বেন প্রথম প্রথম পয়েন্ট গুলো, প্রথম তিনটা পয়েন্ট পড়বেন। দ্য ট্র্যাজিক হিরো ইজ নট, ওকে স্যার, ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো, দ্য ট্র্যাজিক হিরো ইজ নট অ্যান ইনমেন্টালি গুড man or model of virtue swiftly brought down by adversity. In that, says Aristotle, there is only shock, since we can see none of ourselves in a perfectly virtuous man and find it arbitrary that he would be selected for cosmic punishment. প্রথম দুটো পয়েন্টই বলছে ট্র্যাজিক হিরো একদম দুধে ধোয়া তুলসী পাতা না, not a perfectly good person. ভালো করে দেখো, আমরা যে ট্র্যাজিক হিরো ডিজাইন করছি সে কিন্তু একদম দুধে ধোয়া তুলসী পাতা না, নট এ পারফেক্টলি গুড পারসন। একজন পারফেক্টলি গুড পারসনকে যদি হঠাৎ করে আমরা বিপদে ফেলে দিই তাহলে সেটা কিন্তু আমাদের মনে শুধু শকই নিয়ে আসবে, কিন্তু ক্যাথারসিস আনবে না। অ্যারিস্টটল বলছেন যে আমরা কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, এখন আমাদের সামনে দুধে ধোয়া তুলসী পাতা কেউ একজনকে যদি কবি ডিজাইন করে তাহলে কিন্তু তার প্রতি আমরা কানেকশন ফিল করবো না। আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে, আমরা সেই ক্যারেক্টারের প্রতি সিম্প্যাথি ফিল করব যে রক্ত মাংসের মানুষ, আমরাও ভুল ত্রুটি করি, ট্র্যাজিক হিরো তার মধ্যেও ত্রুটি আছে, ভুল আছে। বুঝতে পারছেন, ট্র্যাজিক হিরো ইজ নট আ পারফেক্ট পারসন, পারফেক্টলি গুড পারসন,
but that person has some weakness foreign that point 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 what is far more effective is if he the hero possesses some frailty or flaw which he compensates for hides runs away from but eventually catches up with him okay thank you what is far more effective tragic hero design er khetre kunta sobche beshi karjokor jodi amader hero tar charitre kichu serious durbolota thake frailty weakness thake ebong sei weakness ta she ei weakness theke she sob shomoy paliye beray he compensates or hides or runs away from that weakness amader hero sei character sei charitrer truti theke paliye beranor chesta kore kintu sheshmesh eventually catches up with him kintu sheshmesh sei charitrer durbolotar karonei amader tragic hero she catastrophic she sarbonashe potito hoy tar charitrer poton ghote তাহলে আমাদের ক্যারেক্টারটা হচ্ছে সিমিংলি ভার্চুয়াস আপ মানে আপাত দৃষ্টিতে তাকে দেখতে ভালো মানুষ মনে হয় কিন্তু তার মধ্যে কিছু ঝামেলা আছে আমরা যেমন আপনি আমি আমরা যেমন আমাদেরকে বাইরে থেকে দেখতে তো ভালোই মনে হয় তাই না সবাই কিন্তু বাইরে থেকে দেখতে তো ভালোই মনে হয় সিমিংলি ভার্চুয়াস কিন্তু সবার ভিতরে কিছু ঝামেলা থাকে কেউ কেউ থাকে অতিরিক্ত পরিমাণে লোভী গ্রিডি কেউ কেউ থাকে অতিরিক্ত পরিমাণে জেলাস কেউ কেউ থাকে তার অতিরিক্ত পরিমাণে রাগ কেউ কেউ থাকে সে অতিরিক্ত পরিমাণে কনফিউজড কেউ কেউ থাকে সে ডিসিশন নিতে পারে না কেউ কেউ থাকে সে হচ্ছে উইমজিক্যাল হঠাৎ করে ডিসিশন নিয়ে নেয় চিন্তা ভাবনা না করে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে না এগুলো হচ্ছে এক একটা ফ্রেইলটি উইকনেস যখন আমরা দেখব ট্র্যাজিক হিরোর মধ্যে এই কোয়ালিটিগুলো আছে তখন কিন্তু আমরা তার প্রতি সিম্প্যাথি ফিল করব ফর এক্সাম্পল হ্যামলেট হ্যামলেটের চরিত্রের দুর্বলতা কি ছিল উইকনেস কি ছিল বলতে পারেন কেউ স্যার ও হুইমজিক্যাল ছিল হ্যামলেট হচ্ছে ও চট করে কোনো ডিসিশন নিতে পারত না সে প্রোক্রাস্টিনেট করত টালবাহানা করত মানে একটা কাজ করতে হবে ওই কাজটা সে ইচ্ছা করে দেরি করছে মানে সে চট করে কোনো কাজ করতে পারে না সে ডিসিশনটা তাড়াতাড়ি নিতে পারে না আনডিসাইসিভ ওথেলোর যে চরিত্রের দুর্বলতা কি ছিল বলতে পারেন ওথেলো ওথেলো ছিল প্রচন্ড পরিমাণে রাগী ওথেলো তার রাগকে কন্ট্রোল করতে পারত না এবং সে জেলাস ছিল কিং লিয়ারের কি দুর্বলতা ছিল লিয়ারের দুর্বলতা ছিল সে হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেলফ সেন্সিটিভ ছিল তার কাছে আত্মসম্মান অনেক বেশি ছিল এবং সেও তার রাগকে কন্ট্রোল করতে পারত না জাস্ট লাইক ওথেলো কিং লিয়ারও কিন্তু তার রাগকে কন্ট্রোল করতে পারত না এইভাবে আমরা দেখব প্রতিটা ট্র্যাজিক হিরোতে কিছু সিরিয়াস ত্রুটি আছে এবং এই ত্রুটির কারণেই সে কিন্তু বিপদে পড়ে স্যার ম্যাকবেথকে হিরো বলবো না ভিলেন ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজিক হিরো বলবো ট্র্যাজিক হিরো ম্যাকবেথ হচ্ছে সে ওভার অ্যাম্বিশিয়াস সে এমন কিছু চেয়েছে যেটা মানে আসলে তার জন্য অনেক বেশি হয়ে যায় সে এতটাই অ্যাম্বিশিয়াস ক্ষমতার লোভ গ্রিড বলতে পারি আমরা গ্রিড ফর পাওয়ার এই যে তার লোভ এই লোভটা হচ্ছে তার চরিত্রের দুর্বলতা এবং সেই লোভে পড়ে সে ডানকানকে হত্যা করে এগুলো কিন্তু এক একটা চরিত্রের ত্রুটি আমাদের ট্র্যাজিক হিরো তাদের মধ্যে সিরিয়াস কিন্তু ত্রুটি আছে এবং এই ত্রুটি আমাদের মধ্যেও আছে আমরাও লোভী আমরাও জেলাস আমরাও মাঝে মাঝে আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না আমরাও মাঝে মাঝে ডিসিশন নিতে পারি না ঠিক কি না আমাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে না ইয়েস স্যার ট্র্যাজিক হিরোকে এই কারণেই আমরা আমাদের সাথে রিলেট করতে পারি তার দুঃখ কষ্ট দেখে আমাদের মনে হয় আরে আমিও তো যে কোনো সময় এই পরিস্থিতিতে পড়তে পারি আমাদের চোখ বেয়ে পানি পড়ে কেন আমাদের চোখে পানি আসে কারণ হিরো আমাদের ট্র্যাজিক হিরো যে কারণে সাফার করছে সেই দুর্বলতা আমার মধ্যেও আছে আমি ভয়ে আমার চোখে পানি চলে আসে ভয় এবং করুণায় আমার চোখে পানি চলে আসে যখন আমার চোখে পানি চলে আসবে তখনই সেটা একটা সার্থক ট্র্যাজেডি সার্থক ট্র্যাজিক পোয়েট্রি ওকে আমাদের লাস্ট দুই পয়েন্ট আমি রিকোয়েস্ট করব তাহমিদ দেখতে পাচ্ছেন তাহমিদ হোসেন জি স্যার লাস্ট দুইটা পয়েন্ট একটু পড়েন তো অ্যান এরর অফ ক্যারেক্টার
An error of character should not be confused with an error in a character section. A tragedy must spin on a fundamental flaw in the hero's behavior, and one that the audience can identify with or substitute in themselves. Only through the tragic climax can he and the audience find redemption. দেখেন ভালো করে খেয়াল করেন, চরিত্রের ত্রুটি থাকবে, এরর ইন ক্যারেক্টার, নট এরর ইন অ্যাকশন। কাজে কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি থাকবে তার ক্যারেক্টারে, ত্রুটি থাকবে কোথায়, তার বিহেভিয়ারে, আচার আচরণে চরিত্রের ত্রুটি থাকবে, কিন্তু কোনো কাজে ত্রুটি থাকবে না। ইন অ্যাকশন দেয়ার শুড বি নো এরর। অ্যাকশনে কাজের ত্রুটিটাতে কিন্তু আমরা ফোকাস করছি না, উই আর নট ফোকাসিং অন এরর ইন অ্যাকশন, we are focusing on error in character, charitrer durbolota, charitrer truti, error in behavior, acharoner truti, achar acharon charitre durbolota ba truti, ebong sei truti ta je truti tragic hero er moddhe ache seta darshoker moddheo thakbe. Ekhon eta emon ek truti etake ar kono bhabe make up kora jacche na. Only through the tragic climax can he, our tragic hero, and the audience find redemption. মানে একদম আলটিমেট ট্র্যাজেডি ছাড়া, আলটিমেট যে ডিজাস্টার, ক্যাটাস্ট্রফি, ভয়ঙ্কর পরিণতি, সেই ভয়ঙ্কর পরিণতি ছাড়া কিন্তু এই ত্রুটির কোনো মুক্তি নাই। মানে চরিত্রের এমন একটা ফ্ল, এমন একটা ফ্রেইলটি, এমন একটা এরর, এমন একটা উইকনেস কথা বলছি যেটা পূরণ হওয়া সম্ভব নয়, সেটা একমাত্র ট্র্যাজেডির মাধ্যমেই তার পরিসমাপ্তি ঘটে। ইট কমপ্লিটস ইন ট্র্যাজিক ক্লাইম্যাক্স, এবং তার মাধ্যমেই কিন্তু মুক্তি সম্ভব, রেডেমশন সম্ভব। এখন আমরা এই স্লাইডটা আপনাদের ভাইবার জন্য এবং মিডের জন্য খুব ইম্পর্টেন্ট। স্যার হ্যাঁ স্যার, ক্যান ইউ রিপিট দিস স্লাইড নাম্বার পয়েন্ট নাম্বার 3, বিকজ আই হ্যাভ মিসড দিস পয়েন্ট। আচ্ছা, যদি আমাদের ট্র্যাজিক হিরোর চরিত্রে কোনো একটা দুর্বলতা থাকে, যে দুর্বলতা আমাদের মধ্যেও আছে, দর্শকের মধ্যেও আছে, দর্শক যদি দেখে যে ট্র্যাজিক হিরোর মধ্যে যে দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে সে সাফার করছে, সেই উইকনেস দর্শকের মনেও আছে, দর্শকের মধ্যেও সে দুর্বলতা আছে, তখনই একমাত্র দর্শক রিলেট করতে পারবে যে আরে আমাদের হিরোর মধ্যে যে দুর্বলতা আছে সেটা তো আমার মধ্যেও আছে, তখন কিন্তু তার প্রতি আলাদা একটা আকর্ষণ, আলাদা একটা সিম্প্যাথি কাজ করবে, এম্প্যাথি, ট্রু এম্প্যাথি কাজ করবে, যে আমাদের হিরো যে কারণে সাফার করছে সেই দুর্বলতা তো আমার মধ্যেও আছে, এবং হিরো সেই চরিত্রের দুর্বলতার কারণেই আলটিমেটলি ট্র্যাজেডিতে পতিত হয়, তার সর্বনাশ হয়, সে চরম বিপদে পড়ে, তার আলটিমেটলি দেখা যায় যে তার মৃত্যু হয়, সে মারা যায় তার নিজের চরিত্রের দুর্বলতার কারণে, কাজের দুর্বলতা না, চরিত্রের দুর্বলতা, আচরণের দুর্বলতা। এই হচ্ছে ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো। তাহলে এই যে এর আগে, এটা তো অল্প, এটা জাস্ট আপনার ভাইবার জন্য ক্যারেক্টার ডিজাইনিং, কিন্তু এই যে ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো এটা আপনাদের মানে মিডের জন্য এবং ভাইবার জন্য দুটোর জন্য ইম্পর্টেন্ট। এখন রিকগনিশন, এটা আমরা গত ক্লাসে গুরুত্ব দিয়েছিলাম, রিকগনিশন আমরা বলেছিলাম, রিকগনিশন এন্ড রিভার্সাল এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। রিকগনিশন মানে কি, এখানে মানেগুলো লেখা আছে দেখেন, রিকগনিশন মানে হচ্ছে ডিসকভারি, আইডেন্টিফিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন, অ্যাওয়ারনেস, নলেজ, perception. এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। What is recognition? Change from ignorance to knowledge. একটা secret information শুধু ক্যারেক্টাররাই জানবে তা না, দর্শকও জানবে, এমন একটা সিরিয়াস তথ্য, এমন একটা secret special information, সেটা জানার পর পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, আমরা যা যা জানতাম সব কিছুর ধারণাই পরিবর্তন হয়ে যাবে, এবং একই সাথে রিভার্সাল আসবে। রিভার্সাল, রিভার্সাল কি, ওই যে আমরা বলেছিলাম ক্লাইম্যাক্স, নাটকের টুইস্ট চলে আসবে,
রিকগনিশন ইজ এ টুল টু অ্যাচিভ রিভার্সাল। ঠিক মতো যদি আমরা রিকগনিশন অ্যাপ্লাই করতে পারি তাহলেই কিন্তু রিভার্সাল সম্ভব। এটা আমরা আলোচনা করেছি লেকচার থ্রিতে, ডিটেইলে জন্য আবার সেই লেকচার থ্রিতে যাবেন প্লিজ। এখন কি কি টাইপের রিকগনিশন হতে পারে, বিভিন্ন ধরনের রিকগনিশন। আজকে আমরা এখন আমরা আমাদের লেকচারে ফোকাস করছি কি কি ধরনের রিকগনিশন সম্ভব। নাম্বার ওয়ান, রিকগনিশন বাই সাইন, কোনো একটা চিহ্নের মাধ্যমে, কোনো একটা সাইনের মাধ্যমে আমরা গোপন তথ্য জানতে পারি, কোনো একটা সিক্রেট ইনফরমেশন জানতে পারি। নাম্বার টু, রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, মানে ইচ্ছা করে, জোর করে, জোর করে যদি কবি রিকগনিশনকে নিয়ে আসেন অন্য কোনো ক্যারেক্টার, মানে মানে ফোর্সফুলি, এটা আমরা একটু পরে জানবো কিভাবে। রিকগনিশন ফ্রম মেমোরি, আরেকটা হচ্ছে স্মৃতির মাধ্যমে, মেমোরির মাধ্যমে, হয়তো অনেক আগে তথ্যটা জানা ছিল পরে হঠাৎ করে সেটা মনে পড়বে, মানে রিকলিং, মেমোরির মাধ্যমে রিকগনিশন হতে পারে। রিকগনিশন ফ্রম রিজনিং, ডিডাকশন, ডিডাকশন বলতে শার্লক হোমস যেমন যুক্তি সবকিছু বিশ্লেষণ করে ডিডাকশনের মাধ্যমে রহস্য সমাধান করে, ঠিক তেমনি আমাদের ট্র্যাজেডির ক্যারেক্টারগুলো রিজনিংয়ের মাধ্যমে, লজিক অ্যাপ্লাইংয়ের মাধ্যমে রিকগনিশন নিয়ে আসতে পারে। নাম্বার ফাইভ, রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফিয়ারেন্স, বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার এসে হঠাৎ করে, বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার এসে হঠাৎ করে আমাদেরকে স্পেশাল সিক্রেট কোনো একটা ইনফরমেশন জানিয়ে দিল, সেটা হচ্ছে ফল ইন্টারফিয়ারেন্স। অ্যান্ড নাম্বার সিক্স, রিকগনিশন অ্যারাইজিং ফ্রম ইনসিডেন্টস দেমসেলভস, মানে নাটকের ঘটনা, মানে ট্র্যাজিক পোয়েট্রির ঘটনাগুলো এমনভাবে সাজানো হয়েছে যে অটোমেটিক্যালি একদম আপনা আপনি রিকগনিশনটা উঠে আসে। তার মানে আমরা বুঝতে পারছি নাম্বার সিক্সটাই হচ্ছে সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে সাকসেসফুল। এখন আমরা একটু ডিটেইলে যাই, রিকগনিশন বাই সাইন। নাজমুন্নাহার আহমেদ স্যার, হ্যাঁ পড়েন তো, রিকগনিশন বাই সাইন। ওকে, recognition by bodily marks, the external ornaments like jewelry or some other marking that delineates the secret identity of a person. Second, Aristotle called this type of the recognition the least artist type. Third, is clearly the most familiar to modern audiences. Indeed, most contemporary thrillers involve the discovery of a sign in the climactic twist, either a marking on a victim's body, hidden pieces of jewelry, etc. In the silence of the lambs, for the intense, it depends on the Clary's discovery of a sign in the killer house. Thank you. এই যে রিকগনিশন, আমরা যে একটা গুরুতর সিক্রেট ইনফরমেশন যে জানবো, যে সিক্রেট ইনফরমেশন জানার মাধ্যমেই পুরো কাহিনীর মধ্যে টুইস্ট চলে আসবে, পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, সেই সিক্রেট তথ্যটা আমরা কিভাবে পাই, সবচেয়ে সহজ যে পদ্ধতির মাধ্যমে কবিরা রিকগনিশন নিয়ে আসেন তাদের ট্র্যাজেডিতে, সেটা হচ্ছে বিভিন্ন সিম্বলের মাধ্যমে, সাইন, প্রতীকের মাধ্যমে, বডিলি মার্কস, শরীরের বিভিন্ন দাগ, অথবা কোনো একটা গয়না, অথবা কোনো একটা সিম্বল, এর মাধ্যমে কোনো একটা রহস্যের উন্মোচন হয়। অ্যারিস্টটল এটাকে মোটেও পছন্দ করছেন না, এটা হচ্ছে লিস্ট আর্টিস্টিক টাইপ, এটা হচ্ছে যারা দুর্বল কবি তারা এই রিকগনিশন বাই সাইনের মাধ্যমে রিকগনিশন নিয়ে আসে। যদিও এটা এখনকার মুভিগুলোতে, হলিউডের মুভিগুলোতে বা এখনকার থ্রিলার মুভিগুলোতে এই সাইন সিম্বলের ব্যবহার কিন্তু প্রচুর দেখা যায়, যে একদম সিনেমার শুরু থেকে বিভিন্ন সিম্বল আমাদের সামনে রিপিটেডলি আসতে থাকে, হয়তো ট্রায়াঙ্গেল, হয়তো সার্কেল, বা কোনো একটা পশুর ছবি, মানে কোনো একটা সিম্বল আমাদের চোখের সামনে বারবার বারবার আসতে থাকে।
এবং আলটিমেটলি দেখা যায় যে ওই সিম্বলটাই হচ্ছে সিক্রেট ইনফরমেশন। এটা কিন্তু এখনকার থ্রিলার নভেলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ঘটনার টুইস্ট আনার ক্ষেত্রে তারা সিম্বল ব্যবহার করে না, বিভিন্ন প্রতীক ব্যবহার করে। কিন্তু অ্যারিস্টটল এটাকে বলছেন লিস্ট আর্টিস্টিক টাইম, এটা অতটা কার্যকর না। পরেরটা হচ্ছে রিকগনিশন ইনভেন্টেড বাই উইল। সুমাইয়া সুমি, ইয়েস স্যার, পড়েন তো। রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, রিকগনিশন বাই দ্য সাডেন রিভিলেশন অফ অ্যান আইডেন্টিটি অর ইনফরমেশন উইদাউট ফর ওয়ারিং অর নেসেসিটি। This too, says Aristotle, is a type of device wanting in art. Might seem wrong, but again it is a device that appears often in contemporary work. In 7, for instance, the villainous character played by Kevin Spacey has to announce the impending recognition so that the hero and audience can react something that Aristotle no doubt would scorn, since it produces only fleeting pity and fear. Thank you. একটা হচ্ছে কোন এই recognition invented by will, এটা হচ্ছে কবি হঠাৎ করে কোন রকম ওয়ার্নিং ছাড়া দুঃখ করে কোন একটা সিক্রেট ইনফরমেশন আমাদের সামনে যদি প্রেজেন্ট করে। রিকগনিশন বাই সাডেন রিভিলেশন, হঠাৎ করে, সাডেন রিভিলেশন অফ অ্যান আইডেন্টিটি অর ইনফরমেশন, হঠাৎ করে কোনো একটা সিক্রেট আইডেন্টিটি, কোনো একটা গোপন পরিচয় অথবা কোনো একটা গোপন তথ্য, উইদাউট ফর ওয়ার্নিং, কোনো রকম ওয়ার্নিং ছাড়া, কোনো রকম সংকেত ছাড়া, কোনো রকম নেসেসিটি, কোনো রকম দরকার ছাড়া, হঠাৎ করে দুঃখ করে যদি একজন কবি রিকগনিশনটা নিয়ে আসে, তাহলে যেটা হয়, অ্যারিস্টটল বলেছেন এটাও যথেষ্ট আর্টিস্টিক না, এটা অনেকটা জোর করে। আমাদের হলিউডের একটা বিখ্যাত মুভি আছে 7, এই 7-এ যে মূল ভিলেন কেভিন স্পেসি, সে কি করে, ঘটনা চলছে হঠাৎ করে সে এমন একটা কথা বলে, মানে কোনো ওয়ার্নিং নাই, কোনো রকম প্রিপারেশন নাই, হঠাৎ করে ধুপ করে সে একটা ডায়লগ দিয়ে দেয়, তার এক ডায়লগে পুরো সিনেমার টুইস্ট চলে আসে। এখন এটা কিন্তু মানে ফোর্সফুল রিকগনিশন হলে কি ঝামেলা হয়, এটা শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য পিটি অ্যান্ড ফিয়ার জাগ্রত করে, প্রপার ক্যাথারসিস দর্শকের মনে আসবে না যদি ওটা ইনভেন্টেড বাই উইল হয়, যদি এটা ফোর্সফুল রিকগনিশন হয়। আপনি যে গোপন তথ্য জানাতে যাচ্ছেন সেটা যদি কোনো রকম ওয়ার্নিং ছাড়া, কোনো রকম প্রিপারেশন ছাড়া জোর করে দিয়ে দেন, তাহলে কিন্তু প্রপার ক্যাথারসিস হবে না, তার মানে ট্র্যাজেডি হিসেবে সেটা একটা ফেইলড ট্র্যাজেডি হবে। এরপর ছোট ছোট কিছু রিকগনিশন আছে। সুমাইয়া ইভা ইয়েস স্যার, পড়েন তো। Number 3. Recognition from memory. Recognition where a character sees an object and it awakens a feeling. 4. মানে কোন একটা ক্যারেক্টার, হ্যাঁ, আমাদের এই ট্র্যাজেডির একটা ক্যারেক্টার, সে হঠাৎ করে কিছু একটা দেখবে, ওই জিনিসটা দেখার পরে তার অতীতের কোন একটা স্মৃতি মনে পড়বে, সেই অতীতের স্মৃতিটাতেই কাহিনীতে টুইস্ট চলে আসবে। মেমোরিতে এমন একটা তথ্য চলে আসবে যেটা পুরো ঘটনার মোড় পাল্টে দেবে। পরেরটা পড়েন, 4. For recognition from reasoning. Recognition where the character determines a secret identity through a process of deduction. এখানে হচ্ছে আমাদের ট্র্যাজেডির যিনি মূল চরিত্র, ট্র্যাজিক হিরো, সে লজিক অ্যাপ্লাই করার মাধ্যমে, লজিক অ্যাপ্লাই করে স্টেপ স্টেপ বাই স্টেপ কোনো একটা সিক্রেট ইনফরমেশন
বা কোনো একটা সিক্রেট আইডেন্টিটি দর্শকের সামনে উপস্থাপন করে, লজিক ইউজ করে, রিজনিং ইউজ করে। ডিডাকশন মানে কি? লজিক, যুক্তি ব্যবহার করে স্টেপ বাই স্টেপ কোনো একটা গোপন তথ্য বা কোনো একজনের গোপন পরিচয় দর্শকের সামনে হাজির করে, এবং সেই গোপন তথ্যের মাধ্যমে, সেই গোপন তথ্য উদ্ঘাটনের মাধ্যমে পুরো ঘটনার মোড় পাল্টে যায়। তারপরে রিকগনিশন ইনভলভিং ফর ইন্টারফেস, রিকগনিশন ওয়্যার আ মেসেঞ্জার অফ আউটসাইড ক্যারেক্টার ফ্যাসিলিটিস দা রিভেলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইভা। আরেকটা রিকগনিশন আছে, সেটা হচ্ছে ফলস ইন্টারফেরেন্স। বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার এসে, বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার এসে হঠাৎ করে দর্শকের সামনে ওই গোপন তথ্যটা বা গোপন পরিচয়টা প্রকাশ করে দেয়, এটা হচ্ছে এমন এক ধরনের রিকগনিশন ওয়্যার আ মেসেঞ্জার অর আউটসাইড ক্যারেক্টার, কোনো একটা বার্তাবাহক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, অথবা বাইরে থেকে কোনো একটা ক্যারেক্টার স্টেজে এসে সে কোনো একটা সিক্রেট ইনফরমেশন রিভিল করে, প্রকাশ করে দেয়, এবং তাতে পুরো ঘটনার মোড় পাল্টে যায়, পুরো ঘটনাতে একটা টুইস্ট চলে আসে। ব্যাক টু স্কোয়ার ওয়ান, ইটস স্টোরি কামস ব্যাক ফুল সার্কেল, এবং এমন এক সিরিয়াস রিভার্সাল হয় যে আমাদের মূল চরিত্র ট্র্যাজিক হিরো সে ভয়ঙ্কর দুর্দশায় পতিত হয় এবং তার প্রতি আমাদের পিটি অ্যান্ড ফিয়ার জাগ্রত হয়। এই তিন চার পাঁচ, রিকগনিশন ফ্রম মেমোরি, রিকগনিশন ফ্রম রিজনিং, রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফেরেন্স, এগুলোও অতটা কার্যকরী না, এগুলোও কিন্তু প্রপার ক্যাথারসিস দর্শকের মনে আনতে ব্যর্থ হয়, এগুলো টেম্পোরারি ফিলিংস দর্শকের মন মধ্যে নিয়ে আসে, কিন্তু সেটা টেম্পোরারি। দর্শকের মনে প্রপার ক্যাথারসিস আনতে হলে যে রিকগনিশনটা প্রয়োজন, সেটা হচ্ছে রিকগনিশন আরাইজিং ফ্রম ইনসিডেন্টস দেমসেলভস। এমনভাবে রিকগনিশনটা ডিজাইন করতে হবে, এমনভাবে সিক্রেট ইনফরমেশন রিভেলেশন, এমনভাবে সেটাকে ডিজাইন করতে হবে যাতে সেটা ন্যাচারালি আসে। সেটা কেমন? আমি আচ্ছা পড়েছি, আমি পড়েছি দ্য ডিসকভারি ইজ মেড ন্যাচারালি ইন দ্য কোর্স অফ দ্য প্লট। ট্র্যাজেডির প্লটটা এমনভাবে ডিজাইন করা হবে যাতে রিকগনিশনটা ন্যাচারালি আসে, এটাকে আর কোনো এক্সট্রা ফোর্সড মনে হবে না, এটা নাটকের ন্যাচারাল একটা অংশ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে। দ্য ডিসকভারি ইজ মেড ন্যাচারালি ইন দ্য কোর্স অফ দ্য প্লট, প্লটটা এমনভাবে ডিজাইন করা যাতে আমাদের মনে হবে যে ইয়েস দিস রিকগনিশন ইজ ন্যাচারাল, এর মধ্যে ফোর্সফুল কিছু নয়, এর মধ্যে জোর করে কোনো কিছু অ্যাড করা হয়নি, এটা ন্যাচারাল। অ্যারিস্টটল আবার ইডিপাস রেক্সকে পয়েন্ট করছে। অ্যারিস্টটল, আমরা বুঝতে পারছি যে অ্যারিস্টটল ইডিপাস রেক্সকে উনি পারফেক্ট সাকসেসফুল ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অ্যারিস্টটল পয়েন্টস টু ইডিপাস রেক্স অ্যাজ দ্য মডেল, since nothing in the construction of revelation is artificial. Oedipus Rex se je revelation ta hoy, recognition ta hoy, eta hocche very very natural. It is simply a process of the plots unraveling from the center. Tragedy kahini ta emon bhabe prokash pacche je recognition ta hocche tar ekta natural part, a process of the plots unraveling from the center. Plot jeta amader tragedy mul kahini seta naturally emon bhabe amader samne upasthapito hocche je mone hobe recognition hocche natural part, natural, ekdom natural. The best type of recognition arises, sobche best recognition kokhon, eta hocche apnader maid ebong viver jonno sobche important. মেড এবং ভাইভার জন্য আপনাদের এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ মার্ক ইট ডাউন। সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত মানের শিল্পসম্মত রিকগনিশন কোনটা?
The best type of recognition arises when the entire narrative, puro golpota, puro kahini, revolves around the given revelation. তাহলে আমরা সহজ করে কি বলতে পারি? Recognition, এটাকে যদি আমরা ক্লাইম্যাক্স ধরি এবং এটাকে যদি আমরা সেন্টার ধরি, যে রিকগনিশনকে কেন্দ্র করে পুরো ঘটনাটাকে ডিজাইন করা হয়েছে, রিকগনিশনটা এটা ফোর্সফুলও না, এটা কাকতালীয় না, আনইনটেনশনাল না, বরং কবি খুব ঠান্ডা মাথায় এই রিকগনিশনটাকে ডিজাইন করেছেন। এমনও হতে পারে যে কবি সবার আগে এই রিকগনিশনটাকেই ডিজাইন করেছেন এবং রিকগনিশনের উপর ভিত্তি করে পুরো কাহিনীটাকে তিনি সাজিয়েছেন, এমনভাবে কাহিনীটাকে সাজিয়েছেন যেন কাহিনীর একটা ন্যাচারাল ক্লাইম্যাক্স হিসেবে আমরা রিকগনিশনকে পাই। রিকগনিশন হচ্ছে ন্যাচারাল ক্লাইম্যাক্স। আমাদের রিকগনিশনটা যখন আসবে তখন মনে হবে হ্যাঁ এটাই তো হওয়ার কথা ছিল, মানে ধীরে 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 ক্লাইম্যাক্স পয়েন্টে যাবে, সেই ক্লাইম্যাক্স পয়েন্টটাই হচ্ছে রিকগনিশন। যদি রিকগনিশনটা প্লট, কাহিনীর ইন্টিগ্রাল স্ট্রাকচার হয়, একদম ন্যাচারাল স্ট্রাকচার হয়, তবেই আমরা বলতে পারি এটা সাকসেসফুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের ভাইবার জন্য এবং আপনাদের মিটের জন্য, বিশেষ করে এই থার্ড পয়েন্ট দেখেন, মার্ক করে রাখেন। দ্য বেস্ট টাইপ অফ রিকগনিশন রাইজেস, কখন, কোনটা সবচেয়ে বেস্ট টাইপ অফ রিকগনিশন? ওয়েন দ্য এন্টায়ার ন্যারেটিভ, পুরো কাহিনীটা রিভলভস অ্যারাউন্ড দ্য গিভেন রিভলিউশন, পুরো কাহিনীটাই হচ্ছে এই রিকগনিশনকে কেন্দ্র করে। ওয়েন ইট ইজ অ্যান ইনএভিটেবল রেজাল্ট, এটা একটা অবশ্যম্ভাবী, এটা হবেই, এমনভাবে রিকগনিশনটাকে ডিজাইন করা হবে যেন মনে হবে এইটাই তো হওয়ার কথা ছিল ফ্রম দ্য বিগিনিং, তখন আমাদের পুরো চোখ খুলে যাবে, পুরো ঘটনাটা টুইস্ট চলে আসবে, তখন আমরা অনেকগুলো রহস্যের সমাধান হয়ে যাবে। শুরুর দিকে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, দর্শকের চোখ খুলে যাবে। রিকগনিশন, তখন আমাদের ট্র্যাজিক হিরোর জীবনে রিভার্সাল আসবে, একটা চরম দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে সে পড়ে যাবে, তখন সে সাফার করবে, আমাদের মনের মধ্যে তখন প্রীতি এবং ফিয়ার জাগ্রত হবে, উইল বি অ্যাস্টনিশড, আমরা বিস্মিত হব, আলটিমেটলি আমাদের মনে পারফেক্ট ক্যাথারসিস সৃষ্টি হবে, আলটিমেটলি সেটা হয়ে যাবে একটা সার্থক ট্র্যাজেডি, আ সাকসেসফুল ট্র্যাজেডি। তাহলে আমরা ইডিপাস রিক্সের কথা বারবার বলছি, যে অ্যারিস্টটল বলছেন সেটা একটা সাকসেসফুল ট্র্যাজেডি। বর্তমান সময়ে আ গুড কন্টেম্পোরারি এক্সাম্পল, এখনকার আধুনিক ট্র্যাজেডির মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে আলফ্রেড হিচককের একটা মুভি আছে সাইকো। আলফ্রেড হিচককের একটা বিখ্যাত মুভি সাইকো, এখানে ওয়্যার দ্য সোর্স অফ ইভিল বিকামস ক্লিয়ারার অ্যান্ড ক্লিয়ারার, কাহিনী যত আগাবে দ্য সোর্স অফ ইভিল আরো বেশি পরিষ্কার হয় অ্যাজ দ্য মুভি ইভলভস, বাট নেভার সো ক্লিয়ার এনাফ দ্যাট উই ক্যান ডিটারমাইন হোয়াট ইট ইজ আনটিল ইট ইজ টু লেট। মানে ঘটনা এমনভাবে ঘটতে থাকে যে আমাদের মনে হবে রিকগনিশনটা এটাই তো ন্যাচারাল, যদিও এটাই ন্যাচারাল কিন্তু আমরা বিস্মিত না হয়ে পারব না, অবাক হয়ে যাব এবং আমরা একই সাথে আমাদের মনে ফিয়ার এবং পিটি জাগ্রত হবে, পারফেক্ট ক্যাথারসিস। তার মানে আপনাদের এই আজকে লাস্ট স্লাইডটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ অফ রিকগনিশন এবং এটার উপর সেন্টার করে আপনাদের মিডের কোয়েশ্চেন হবে, ফাইবার কোয়েশ্চেন হবে। তার মানে আমি একদম সহজ করে বলে দিই, রিকগনিশন তখনই সবচেয়ে পারফেক্ট হবে যখন সেটা কাহিনীর একটা সমন্বিত অংশ হবে, কাহিনীর একটা ন্যাচারাল প্রাকৃতিক পার্ট হবে, প্রাকৃতিক অংশ হবে। জোর করে রিকগনিশন কাহিনীতে আনা যাবে না, বরং কাহিনীটা এমনভাবে সাজাতে হবে যাতে রিকগনিশন অটোমেটিক্যালি ন্যাচারালি আসে। অথবা যারা ট্যালেন্টেড পোয়েট তারা কি করে, প্রথমেই তারা রিকগনিশনটাকে ডিজাইন করে, তারপর রিকগনিশন অনুযায়ী পুরো কাহিনীটাকে তারা সাজাতে থাকে। সেই জন্য কি মনে হয়, মনে হয় যে এই নাটকের এই কাহিনী বা এই ট্র্যাজেডিক ট্র্যাজিক পোয়েট্রির যে টোটাল ন্যারেটিভ, টোটাল স্টোরির একটা
ন্যাচারাল পার্ট হচ্ছে এই রিকগনিশন, একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে রিকগনিশন। এই রিকগনিশনকে কেন্দ্র করেই পুরো ঘটনাটা আবর্তিত হচ্ছে। দ্য হোল ন্যারেটিভ, হোল স্টোরি ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দিস রিকগনিশন। এই রিকগনিশন হচ্ছে অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হোল প্লট, প্লটের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে রিকগনিশন। এবং এটাই অ্যারিস্টটল বলছেন যে সবচেয়ে আর্টিস্টিক, এবং এটা যদি করা যায়, এটা যদি সম্ভব হয় করা, তাহলেই দ্য ট্র্যাজেডি উইল বি এ সাকসেসফুল ট্র্যাজেডি, যেটা আমাদের দর্শকের মনে প্রপার ক্যাথারসিস সৃষ্টি করবে। তাহলে আপনাদের স্লাইড নাম্বার 12 মিড এবং ভাইভার জন্য ইম্পর্টেন্ট লিখে রাখেন। স্লাইড 12 recognition by sign, eta shudhu viva er jonno apnara porte paren, recognition by signs number 1 jeta iki type er recognition ache shudhu ei information ta apnader viva er jonno kaaje lagte pare. Character of a tragic hero eta apnader viva plus mid er jonno important. Slide number 6 jeta, slide number 5 eta apnader viva er jonno important. Sir, I have a class from 1 PM. Should I leave? শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। তাহলে এগুলো তো আমরা এর আগে আলোচনাই করেছি। আজকের ক্লাসে আপনারা যেমন এই যে সার্কামস্টান্সেস, এটা ভাইভার জন্য পড়েন, ক্যারেক্টার ডিজাইনিং ভাইভার জন্য, ট্র্যাজিক হিরো এটা মিড প্লাস ভাইভা, মিডের জন্য লাগবে, ভাইভার জন্য লাগবে। তারপর এটা ভাইভার জন্য কি কি টাইপের রিকগনিশন আছে, ছয় ছয় টাইপের রিকগনিশন বাই সাইন্স, এবং ফাইনালি লাস্ট স্লাইড যেটা মিড টার্ম রিকগনিশন অ্যারাইজিং ফ্রম ইনসিডেন্টস দেমসেলভস, মার্ক করে রাখেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা স্টাডি করতে থাকেন, যদি কোনো প্রবলেম হয়, কোনো কনফিউশন হয়, নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে আপনাদের লাস্ট যে লেকচার, ওটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, লেকচার 1 অর 2 অর 3, তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তাহলে আপনারা আজকের যে স্লাইডটা, এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে এটা স্টাডি করেন, ভালো করে স্টাডি করবেন, কোনটা মিডের জন্য কোনটা ভাইভার জন্য ওটা তো বেশ কয়েকবার বললাম, ওটা মার্ক করে রাখবেন। এবং তারপরেও যদি কোনো কনফিউশন হয়, আমরা নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। টেক কেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।